আপনাকে আমাদের পক্ষ থেকে নিউজ 24 পরিবারের পক্ষ থেকে এবং ঈদ মুবারক জানাচ্ছি, এবং আমাদের ভালো লাগছে আপনার দেশবাসীর জন্য আজকে আপনার ঈদের শুভেচ্ছা কি। আমিও দেশবাসী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে নিউজ 24কে অনেক শুভ জানাচ্ছি, সারা দেশের মানুষের জন্য। মানুষের জন্য থাকলে অনেক ভালোবাসা, কিন্তু মানুষের দুঃখে আছে। এটা কেন বলছেন? বন্যা তো মানুষের কাছে গিয়েছিলাম, অনেক করে খাবার নেই, হাউতাশ কান্না শুনেছি। আমরা কিছু ত্রাণ দিয়েছি, কিন্তু রান্না করতে জায়গা নেই, অনেক পানি পানি শুধু পানি, বাড়িঘর ভেসে গেছে, এখন অনেক পানি। আপনি শুনে ভালো লাগবে যে আমরা ইস্টার্স মিডিয়া গ্রুপ, আমাদের টেলিভিশন, আমাদের পত্রিকা, আমাদের পুরো গ্রুপ থেকে, বসুন্ধরা গ্রুপ থেকে আমরা অনেক ত্রাণ পাঠিয়েছি একদম ক্ষতিগ্রস্ত এলাকাগুলো, এমনকি আপনার এলাকাগুলো কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, জামালপুর, গাইবান্ধা, অনেকগুলো এলাকা। আমরা শুনে খুব ভালো লাগছে, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনি খুব আপ্রো করেছিলেন 88 সালে, স্যার মনে করেছিলাম করেছিলাম, তখন তো রাষ্ট্রপতি ছিলাম, করার সুযোগ ছিল, এটা অনেক বড় ব্যাপার ছিল। এটা তো আপনার লাইব্রেরি রুম, লাইব্রেরি পড়াশোনা করি, এখানে পড়াশোনা লেখালেখি, আপনি লেখালেখিও করেন, আমার কাগজেও আপনার লেখা আমরা নেই। রাজনীতি করার পর লেখালেখি কমে গেছে একটু। আচ্ছা, স্বস্তি নেই রাজনীতি, ভবিষ্যৎ অনিশ্চিত, আমাদেরও ভবিষ্যৎ অনিশ্চিত, নানা বিধের কারণে মানে স্বস্তি নেই, তবে করে যাচ্ছি, যতদিন বেঁচে আছি করবো। উদ্দেশ্য একটাই, জাতীয় পার্টির ক্ষমতা নয়। এখন তো এত রাজনৈতিক পরিবেশ, অনেক প্রতিকূল পরিবেশ, তার মধ্যে জাতীয় পার্টিকে নানা যে স্বপ্ন দেখছেন, ড্রিমটা দেখছেন, এই স্বপ্নের বাস্তবতা কত? আমাদের ধ্বংস করে অনেক চেষ্টা করা হয়েছিল, অনেক অত্যাচার অবিচার করা হয়েছিল, তা সত্ত্বেও আমরা বেঁচে আছি। এবং আজ একটা কথাই বলি, জাতীয় পার্টি ইজ বিগ ফ্যাক্টর ইন পলিটিক্স। আমরা এগুলো রাজনীতি নিয়ে কথা বলবো, একটু আপনার লাইব্রেরির একটু কথাবার্তা বলি, আপনার বই পড়েন, এখানে লেখালেখি করেন, এই যে আপনার লাইব্রেরি রুম আমার ভালো লাগছে। আপনি সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের, বর্তমানেও আপনি মন্ত্রীর মর্যাদায়, আপনি জাতীয় পার্টির চেয়ারম্যান, অনেক এই পার্টগুলোর মধ্যে আপনি বই পড়েন, কোন ধরনের বই আপনার ভালো লাগে? আমি নভেল নাটক পড়ি, এই একটা বই। আচ্ছা, গোলাম রনির বই পড়ছি, এটা কিন্তু আমার কাছে প্রকাশিত হয়েছিল নরেন্দ্রনাথ মিত্র, কবিতা, নিহারঞ্জন রায় সবে আছে। অটোবায়োগ্রাফি, অটোগ্রাফ, বায়োগ্রাফি আমি দেখতে পাচ্ছি, বিল ক্লিনটনের আছে, অনেকের দেখতে অটোবায়োগ্রাফি। আমি একমাত্র অটোগ্রাফ বায়োগ্রাফি পড়েছি ন্যাশনাল ন্যাশনাল ম্যান্ডেলা, অসাধারণ, আমিও পড়েছিলাম। 27 বছর জেলে থেকে ভেঙে পড়েনি, স্বাধীন করেছে এবং রিকনস্টিটিউশন করেছে। কারাগারে তো আপনিও ছিলেন, অনেকদিন ছিলেন, কতদিন ছিলেন? আমি 6 বছর ছিলাম, 1927 বছর। উনি তো ফাঁথর বাঁধতেন আমাকে, কিন্তু উনি তো ধরেন একটা পর্যায় থেকে রাজনীতি করতে করতে কারাগারে গিয়েছিলেন। কিন্তু আপনারটা যেটি আমরা দেখতে পাই সেটি হলো আপনি কিন্তু রাষ্ট্রপতি থেকে সরাসরি কারাগারে, দুইটা তখনকার তপরটা কী ছিল? এটি কিছু দুঃখের কথা, আমি সেনাবাহিনী প্রধান ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম, অন্যায় কিছু করি নাই। ওদের কথা ছিল ক্ষমতা ছেড়ে দিয়ে আপনার জনপ্রিয়তা যাচাই করেন, সেজন্য ইচ্ছাকৃতভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনের উপস্থিতি গ্রহণ করেছিলাম। 6 দিনের মাথায় আমার জেলে পাঠানো হলো, আমাকে শুধু না, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে সবাইকে জেলে পাঠানো হলো, আমার পার্টির সমস্ত লিডারকে জেলে পাঠানো হলো। অনেক অবিচার করা হয়েছে, আমাদের নিঃশ্বাস করার চেষ্টা করেছিল, আমি অসুস্থ ছিলাম, চিকিৎসা করানো হয়নি, তবু আজ বেঁচে আছি। এবং যারা আমার অত্যাচার করছে তারাই বরং আজকে অনেক অনেক কষ্টে আছে, কষ্টে আছে। কিন্তু আপনি কি বুঝতে পারেননি যে ক্ষমতা ছাড়লেই আপনাকে কারাগারে যেতে হবে? আমি তো সৈনিক মানুষ, রাজনীতি প্রায় তো বুঝি না, ভেবেছিলাম তাদের কথা সঠিক হবে, তারা বলেছিলেন আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে রাজ ইলেকশন করেন। আমি জানতাম ইলেকশন করলে আমি ইলেকশনে জয়ী হব, কিন্তু ইলেকশন তো করতে পারলাম না, দিলাম তো এক চিফ জাস্টিস হাতে, ওনার কাছে জাস্টিস পেলাম না। কিন্তু তারপর তো আপনি 5টি আসনে তখন জয়ী হয়েছিলেন, ওইটাই তো আমার রক্ষা কবচ। আমি জনগণকে প্রমাণ করলাম যে আমি জননন্দিত নই, জননিন্দিত নয়, জননন্দিত। তখন থেকে তাদের চিন্তাধারা পরিবর্তন হলো। কারাগারের দিনগুলো কেমন কেটেছিল, সেখানে কীরকম? নিঃসঙ্গ, আমি আমাকে তো নিঃসঙ্গ কারাগার দেওয়া হয়নি, নিঃসঙ্গ একাকেই ছিলেন, একা একা গিয়েছিলাম, সব চারদিকে ক্যামেরা লাগানো ছিল, কথা বলা নিষিদ্ধ ছিল, একটি গার্ড আমার সাথে কথা বলেছিল, তার চাকরি চলে গেল, তাকে নিয়ে অনেক অত্যাচার করা হলো, অনেক অত্যাচার সহ্য, সারাদিন একলা মানুষ
সারাদিন তো হাজার হাজার লোক দেখা করতাম। সেই রাষ্ট্রপতি গেল, একটা লোক কথা বলার নাই, পেয়ারা গাছের নিচে বসে থাকতাম সারাদিন আর চিন্তা করতাম একদিন না একদিন মুক্তি পাবো, আমার দুঃখের কথা মানুষকে বলবো। আমরা এই কথাগুলো আরও শুনবো, আমরা একটু সামনে সামনে দেখতে চাই আপনার সংগ্রহগুলো দেখে দেখতে দেখতে আমরা একটু সামনের বাড়ির ভিতরে অন্যান্য জিনিসগুলো দেখতে চাচ্ছি। একজন সাবেক রাষ্ট্রপতি, কিন্তু এটা একটা স্যার আমারও প্রশ্ন, সেই সময় আপনি কারাগারের অনেকগুলো সংকট সুখ দুঃখের কথা বললেন, আপনার সৈনিক জীবনের অনেক ছবি দেখতে পাচ্ছি, সৈনিক জীবনের অবস্থান থেকে আপনার ধরুন অনেক স্ট্রাগল করে উঠে আসা বা সৈনিক একজন থাকে, আপনি পাকিস্তান আর্মিতে ছিলেন, এই ছবিটা স্যার কত সালে? 1978 সাল। 78 সালে তখন আপনি লেফটেন্যান্ট জেনারেল সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন। আর আমরা যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে ছবিটি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ব্লু পেট্রোল, মনমোহন সিং এই ছবিটা, এটা প্রেসিডেন্ট ছাড়া, এটা প্রেসিডেন্ট সময় মার্গারেট থ্যাচার। আর এই ছবিটা, এটা হলো প্রেসিডেন্ট থাকাকালীন, এটা হলো মিতারো আমার সাথে বন্ধুত্ব ছিল, যখনই আমি প্যারিস দিয়ে গিয়েছি ওনার সাথে দেখা করার সুযোগ পেয়েছি। এটা ঝাওজিয়া, চায়নার প্রেসিডেন্ট, এটা আমার ঘনিষ্ঠ বন্ধু শেখ জায়েদ। উপরে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, আপনার বাবার ছবি, আপনার বাবা স্যার কি করতেন? বাবা ওকালতি করতেন। মানে আপনার জন্ম সময়টা এটা মানে কোথায় সেটা হয়েছিল প্রথম? আসল বাড়ি দিনহাটায়, কুচবিহারে। বাবা দাদা লয়ার ছিলেন, বাবা লয়ার ছিলেন। আমার চাচাতো ভাইরা আছে, ওরাও লয়ার। আমারও ল পড়ার ইচ্ছা ছিল, বাবার ইচ্ছা ছিল আমি লয়ার হই, কিন্তু হওয়া ওঠেনি। চলে আসছেন রংপুরে আর্মি কলেজে, তারপর দেশ ভাগ হওয়ার পরে এখানে রয়ে গেছি, তারপর সেনাবাহিনীতে যোগ দিই, সেনাবাহিনীতে চলে গেলাম। ছোটবেলা বাবার সঙ্গে আপনার পরিবারের সঙ্গে একটা ঈদ করার একটা অন্যরকম অনুভূতি ছিল, সেটা কোনো স্মৃতি মনে পড়ে কি? এখন খুব মনে পড়ে, এখন তো সে অনুভূতি নাই। এখন ঈদ তো লৌকিকতা, লোক আসবে, দেখা হবে, খাওয়া দাওয়া হবে, কিন্তু ওই আগেকার যে অনুভূতি, বাবার হাত ধরে নামাজ পড়তে যাবো, ফিরে আসবো, সব বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, সেই মিলন মেলার হয় না এখন। যারা আসে তার দেখা করতে আসে, দেখা করে চলে যায়, এটা মধ্যে রাজনীতি জড়িত, প্রেম প্রীতি ভালোবাসা না, আগের যে মানুষের আবেগ অনুভূতি সেটুকু মনে হয় যে এখন আসে নেই, পরিবর্তন এসেছে, একটু কৃত্রিমতা, একটু অনেক অনেক কিছু এসেছে, সেই প্রেম ভালোবাসা কমে গেছে অনেক, কৃত্রিমতায় চলে এসেছে মানুষের জীবনে। মানে মানুষের একটা সময় ছিল, একটা মানুষের প্রতি মানুষের দরদ ছিল, পাশের বাড়ির মানুষ আনন্দ ভাগ করতে যেত, আপনি সেরকম স্মৃতিগুলো মনে আছে? এখন তো পাশের বাড়িতে কী হয়, পাশের ফ্ল্যাটে কী হয় কেউ জানে না। তখন কেউ বাসা অন্য বাসায় মারা গেলে 7-8 দিন অন্য বাসাতে খাবার আসতো, সবাই সমন্বয় জানাতে আসতো, সেই দিনগুলো নাই এখন আর। আমরা যাই আপনার সামনে অন্য একটু দেখতে যাই, অনেকগুলো ভালো ইয়ে করা, ইতিহাসের পার্টগুলোর সঙ্গে পরিচিত হওয়া। তো এই ছবিগুলো একটু আপনার কাছে দিয়ে একটা ব্যাখ্যা আমরা একটু ইয়ে করে নেবো। এম্পারার হিরোহিতো ছবি জাপান, এটা আমি আমার স্ত্রী, উনি সাধারণত কারোর সাথে দেখা করেন না, ওনাকে তো ভগবান বলে ওরা গণ্য করেন, আমার সাথে দেখা করেছিলেন, তত বন্ধুত্ব ছিল। প্রেসিডেন্ট কার্টার এখানে এসেছিলেন, আমার ছেলে, ডিনার দিয়েছিলাম। এটা প্রাইম মিনিস্টার লিপং, চায়নার প্রাইম মিনিস্টার সোনিয়া গান্ধী। ইতিহাসের অনেকগুলো পার্ট আপনার, এক একটা খণ্ড অংশ আমরা আস্তে আস্তে শুনতে থাকবো স্যার, আমরা ওই ওই ঘরে গিয়ে আমরা বাকি কথাগুলো করবো। এই ছবিগুলো এখানে এখানে আমরা প্রেসিডেন্ট রেগান আমাকে দেওয়া আমন্ত্রণ জানিয়েছিলেন হোয়াইট হাউসে, এটা আমার শুনে। আচ্ছা, প্রেসিডেন্ট রেগানের সাথে জি আমি প্রথম রাষ্ট্রপতি হোয়াইট হাউসে যাই, এরপরে কারো যাওয়ার সৌভাগ্য হয়নি। এটা একটা টেন ডাউন কিছু আপনাকে তখন আমন্ত্রণ জানিয়েছিল, হ্যাঁ ওই সময়টা মার্গারেট থ্যাচার, এটা কি তাদের স্বাক্ষর করার ছবি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমরা অটোগ্রাফও দেখতে পাচ্ছি বারবারা বসে। বেনজির ভুট্টো, আমি দায়িত্ব গ্রহণ করার পর আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রী ইন্দিরা গান্ধী ইন্ডিয়ায়, উনি আমাকে খুব স্নেহ করতেন। আমি গিয়েছিলাম আমার স্ত্রীর সাথে, এটা তো প্রণব মুখার্জি তখন উনি প্রেসিডেন্ট ছিলেন না,
হ্যাঁ, তিনি তখন প্রতিমন্ত্রী বা মন্ত্রী ছিলেন ওই সময়টায়, মন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন। এইটার ছবি হলো আমার স্ত্রী ন্যান্সি রেগান, রেগানের স্ত্রী, রেগানের উপর তো সৌদি বাচ্চাটা আমাদের পাচ্ছি। উনি যেন অভিষেক 2005 সালে আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আর কাউকে না। আপনি তখন ক্ষমতাও নাই, অবস্থানও নাই, তারপর আপনাকে আমন্ত্রণ জানালো? আমাদের আমি বন্ধু ছিলাম, ওদের যুদ্ধের সময় শুনে পাঠিয়েছিলাম, ওরা ভুলে যায়নি। মানে মধ্যপ্রাচ্যের যে সম্পর্কটা সেটা আপনার এখনও অটুট আছে? আছে। এটার মানে কারণটা কি? এটার সঙ্গে সৌদি বাদশার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ওনারা যখন যুদ্ধ শুরু হলো আমার কাছে এসেছিলেন জি আমার সাহায্য করার জন্য। আমি সেনাবাহিনী পাঠিয়েছিলাম, একটা ব্যাটালিয়ন পাঠিয়েছিলাম ওই সময়টায়। ওই সময়টায় তখন তখন বিরোধী দল আওয়ামী লীগ, বিএনপি এর বিরোধিতা করেছিল, হরতাল করেছিল, আমাদের সোনার ছেলেরা বাইরে যাবে, তারা মারা যাবে, করা উচিত হবে না, সন্ধ্যা ঘটনা ঠিক হবে না, পাঠিয়েছিলাম। সেই জন্য এখনও সম্পর্ক আমাদের আছে, সুসম্পর্ক আছে। এই আপনার এই যে আন্তর্জাতিক সম্পর্কের অংশগুলো, এখন আপনি প্রাইম মিনিস্টার উপদেষ্টা হিসেবে কাজ করছেন, এই এখন কি সেরকম কাজ করার সুযোগগুলো পাচ্ছেন? সেটা দুঃখের বিষয়। আমার আপনার কাজে লাগানো হচ্ছে কিনা? না, কাজে লাগাতে পারলে ভালো হতো। মধ্যপ্রাচ্যে আমার সম্পর্ক এখন অনেক ভালো আছে, আমার কাজে লাগাতে পারতেন, কাজে লাগান নেই। নামমাত্র আমি প্রধানমন্ত্রী বিশেষ দূত, মানে নামমাত্র প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা আপনি সেটা মানে কাজের ক্ষেত্রে না, কাজের ক্ষেত্রে না, দিতে পারতেন কাজ, বিশ্বাসকে কাজ দিলে কাজটা ভালো, বাংলাদেশ উপকৃত হলো বলে উপকৃত হতে পারে আমি জানি। আমরা স্যার আরেকটা বিষয় যেটা আমরা আগে এই একটু আগে আলোচনা করছিলাম যে বাংলাদেশের আপনার এই যখন আপনি সেনাবাহিনীতে গেলেন ওই সময়টা সেনাবাহিনীর এমন কোনো স্মৃতি, এমন কোনো অবস্থান যেটা আপনার এখনও মনে পড়ছে, এখনও অবস্থান করছে? আমি তো ন্যাশনাল ডিফেন্স কলেজ করতে গিয়েছিলাম ভারতে, তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন আমি ব্রিগেডিয়ার ছিলাম। তা ওখানে আমাকে প্রমোশন দেওয়া হলো, ডেপুটি চিফ হিসাবে মেজর জেনারেল ফিরে আসলাম এবং কতদিন পরে আমি আর্মি চিফ হলাম। জেনারেল জিয়াউর রহমান আমাকে করেছেন আর্মি চিফ, ওনার প্রতি আমি কৃতজ্ঞ, কেননা আমি ফ্রিডম ফাইটার নই। তা সত্ত্বেও উনি আমাকে আর্মি চিফ করেছিলেন, সেনাবাহিনী প্রধান করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় আপনি তো পাকিস্তানে ছিলেন? আমার আমি ব্যাটালিয়ন কমান্ড করছিলাম মালির ক্যান্টনমেন্টে। আচ্ছা, মালির ক্যান্টনমেন্ট অনেক দূর, অনেক দূরে। আমরা চেষ্টা করেছিলাম ব্রিগেডিয়ার জেনারেল খলিল আর আমি চেষ্টা করেছিলাম বর্ডার ক্রস করা যায় কি না, কিন্তু মালির ক্যান্টনমেন্ট থেকে বর্ডার অনেক অনেক দূরে, চেষ্টা করে পারা যায়নি। ইচ্ছা থাকলে আসতে, আমার স্ত্রী বলেছিল তুমি চলে যাও, পার হলে আমার আপত্তি, আমি থাকবো এখানে, আসতে পারিনি। কত সালে আসলেন বাংলাদেশে? বাংলাদেশ এসেছি 1973 অক্টোবর মাসে। তারপর সেনাবাহিনীতে এসে যোগ দিলেন? হ্যাঁ, জেনারেল প্রথমে গেলাম আর্মি চিফের বাসায়। আচ্ছা, জেনারেল শফিউল্লাহ। তো আমি গেলাম, উনি আমাকে আপয়েন্ট করলেন, চাটা খেলাম। বেরোনোর পরে আমার স্ত্রী আমাকে বললেন, আমার কেন যে মনে হচ্ছে এই বাড়ি আমি থাকবো, আমি কি এই বাড়ি থাকবো কী করে, এটা তো সেনাপ্রধানের বাড়ি, আমি সেনা আমি চাকরি আছি তাই জানি না, সেনাপ্রধান হবো কী করে। আমি ওখানে ছিলাম ওই বাড়িতে 4 বছর ছিলাম। মানে কত সালে সেনাপ্রধানের দায়িত্ব নিলেন আপনি? 1978 সালে। তারপর থেকে ওখানে ওই বাড়িতেই ছিলেন? ওই বাড়িতে ছিলেন যখন ক্ষমতা ছাড়া হস্তান্তর করার আগ পর্যন্ত। আগে পর্যন্ত ক্ষমতা হস্তান্তর। আমার এখনও কৌতূহল যে বিষয়টা আমি এর আগেও আলাপ করেছিলাম আপনার সঙ্গে, সেটা হলো যে ওই সময়টায় আপনাকে যেদিন আটক করা হলো সেদিন যেই সেনাবাহিনীর সদস্যরা আপনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন, আইন প্রকাশের দায়িত্বে ছিলেন, তাদের আবার পরিবর্তনটা কী দেখলেন? আমার সময় সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল আতিক। জেনারেল আতিকের যেহেতু টেনিয়র শেষ হয়ে গেল, আমি সেনাবাহিনী প্রধান করলাম নুরউদ্দিন সাহেবকে, ইঞ্জিনিয়ার্সের। আমার জীবনের সবচেয়ে বড় ভুল, জেনারেল আতিক থাকলে আমাকে কেউ স্পর্শ করতে পারতো না। যে নুরউদ্দিন আমার সাথে বিশ্বাসঘাতিত্ব করলেন, ওকে খুশিও করতাম, ছেলে মেয়ে দেখতাম। আমার বাসায় যে গার্ড ছিল পরিবর্তন করে ইঞ্জিনিয়ার গার্ড নিয়ে আসলো এবং আমাকে হুমকি দেওয়া হলো নানাবিধ কারণে, শেষ পর্যন্ত আমাকে জেলেতে পাঠালেন তারা। যারা মূল দায়িত্ব ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল? আমাকে আমাকে সিকিউরিটি যারা মূল দায়িত্ব ছিল তাদের সরিয়ে দেওয়া হলো, মানে প্রেসিডেন্ট গার্ড সরিয়ে দেওয়া। নুরউদ্দিন নিজের ইচ্ছে মতো ইঞ্জিনিয়ার্স ইউনিটের লোকজন দিল। আটক তো প্রথম গৃহবন্দী করা হয়েছিল, পরে গুলশানের একটি বাড়িতে আনা হয়েছিল। ছয় দিন পরে গুলশানের বাসা নেওয়া হলো, 1 মাস ছিলাম, 1 মাসের পরে জেলে নেওয়া হলো। এই যে এই পরিবর্তনগুলো, ওই সময়গুলো অতিক্রম করাটা, সেই সময়টার আপনার অনুভূতিগুলো কী ছিল? আমি সেনাবাহিনীর প্রধান ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম, সবচেয়ে উচ্চ পদে আসীন ছিলাম, তারপর জেলখানে যাওয়া কষ্টকর,
এবং আমি বলবো পৃথিবীর ইতিহাসে এত বীভৎস ঘটনা ঘটেনি। একটা সেনাবাহিনী প্রধানকে একটা প্রেসিডেন্টকে জেলে পাঠানো এটা হয় না। আন্দোলন কিছু হয়েছিল এখানে, এমন কিছু আন্দোলন হয়নি। আমাকে বলা হয়েছিল ক্ষমতা ছেড়ে দিয়ে ইলেকশন আসো, জনপ্রিয়তা যাচাই করো। আমি বিশ্বাস করে এটাই করেছিলাম, যা আমার সাথে বিশ্বাস হতে হতো না। কিন্তু তারপরে তো দেখা যায় একমাত্র রাষ্ট্রপতি আপনি, যিনি এখন পর্যন্ত দায়িত্ব হস্তান্তর পর ক্ষমতা থেকে বিচ্ছিত নন, অথবা মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে এখন মন্ত্রী হিসাবে এখনও আছেন, এটা একটা বড় বিষয় নয়? বড় বিষয় হলো এটাই, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এটাও তো পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, ঘটনা যে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর উনি ক্ষমতা ছেড়ে দেওয়ার পর বেঁচে থাকে না কেউ, না হয় দেশ ছেড়ে যায় অথবা তাকে হত্যা করা হয়। আমি দেশ ছেড়ে জানি, আমাকে হত্যাও করেনি, বরং আমার রাজনীতি দল মোটামুটি এখন ভালো অবস্থানে আছে। এটা রহস্য কি? রহস্য জনগণের ভালোবাসা। আমি জনগণের অনেক কাজ করেছি, এখনও লোকে বলে উন্নয়ন হয়েছে আরিফ খানের সময় আর এসআর সাহেবের সময়। যত রাস্তাঘাট দিয়ে পার করেছি আমি, 508 ব্রিজ করেছি। আমাদের আর্থিক সামর্থ্য ছিল না, বাজেট ছিল 4,000 কোটি টাকা, তাই এই সব করেছি। গ্রামের উন্নয়ন করেছি, 460 উপজেলা করেছি, 21টা জেলা থেকে 64 জেলা করেছি। অর্থাৎ প্রশাসনকে জনগণের কাছে নিয়ে গেছিলাম, এইসব কারণে মানুষ এখন মনে। তার মধ্যে আমার কবিতাও তো লিখতেন, কবিতা লিখছি, কবিতা বই আছে। আমরা একটু বসে বসে আপনার সঙ্গে একটু গল্প করবো। বসেন, তুমি বসো। জি, যেখানে আমরা ছিলাম, 4,000 কোটি টাকা দিয়ে ম্যানেজমেন্ট শুরু করেছিলেন, বাজেট ছিল আপনার 4,000 কোটি টাকা, তারপরে কাজ করার ক্ষেত্রে সেই সময় কী করে আপনার বাস্তবায়ন করতেন? উন্নয়নের বাজেট ছিল, আমার কথা হলো একটি পয়সা অপচয় হয়নি, টেন্ডারবাজি ছিল না, রাজনৈতিক দল ছিল না, আমি যেটা ইচ্ছা ব্যক্ত করেছি সেটা পূর্ণ হয়েছে, এই জন্য করা সম্ভব হয়েছে আমার পক্ষে। তুমি শুনলে আশ্চর্য হবে, গ্রামে একজন সিও ছিল, সিও সাইকেল অফিসার, আর কেউ সরকারি অফিসার ছিল না। তাই আমি গ্রামকে জাগাতে চেয়েছিলাম, উপজেলা করে সমস্ত অফিসারকে নিয়ে গেলাম, ঘুমন্ত গ্রাম জেগে উঠল, আর সমস্ত 460টি উপজেলায় বাড়িঘর করে দিয়েছিলাম, ওখানে ছোট্ট শহর গড়ে উঠেছিলো। আর সেই উপজেলায় থাকতো আর ঢাকায় এত জনসংখ্যা হতো না। সেই সময় তো আপনি, আমরা দেখেছিলাম আদালত, উচ্চ আদালতগুলোকেও নিয়ে গিয়েছিলেন বিভাগীয় শহরে, এবং প্রাথমিক শুরুও করেছিলেন চট্টগ্রাম, রংপুর, একটা ইয়ে ছিল, নিম্ন আদালত ছিল, উপজেলা আদালত, উপজেলা আদালত ছিল, মুন্সেফ কোর্ট ছিল, ওটা মুন্সেফ বলতো আগে, পরে এটা অ্যাসিস্ট্যান্ট জাজ হয়েছে, এবং 7টা ডিভিশনের 7টা হাইকোর্ট বেঞ্চ গিয়েছিল। মানুষের ডিমান্ড এখন মানুষ চাচ্ছে, আমরা আজ অব্দি কিন্তু সেটা করতে পারি না, করতে পারি নাই, তখন করা হয়েছিল, এবং এখন সবাই চাচ্ছে হাইকোর্ট বেঞ্চটা বাইরে যাক, আর মামলার জটটা কমে যেতে পারে, কিন্তু হচ্ছে না। আপনার ভিশনটা কী ছিল সেটা করার জন্য? আপনি কী স্বপ্নে মানে আদালতকে মাঠপর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন? মানুষ খুব কষ্ট হতো, হাইকোর্টে আসতে হতো, আবার ডেট পড়তো, তারিখ পড়তো, বারবার গরিব মানুষকে ঢাকা আসতে হতো। তখন তো যানবাহন এত সুন্দর ছিল না, বাস ছিল না, মাঝে ট্রেনে আসতে হতো, মানুষের কষ্ট লাঘবের জন্য আমি করেছিলাম, যাতে ওদের আসতে না হয়, দৃষ্টি হিট করে থাকলে কাছাকাছি আসবে, হয়তো দিনে কাজ শেষ করে হাতে বাসা চলে যাবে, এখানে আসলে তো একদিন থাকতে হয়, দিন থাকতে হয়। দর্শক, এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো অনুষ্ঠানে, আমাদের সঙ্গে থাকুন, অনেক অজানা কথা জানার জন্য এটাই কিন্তু সময়। বিরতির পর আবারও সাদর আমন্ত্রণ, আমরা কথা বলছিলাম সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে, আমরা আবারও আলোচনা ফিরে যাচ্ছি। ধন্যবাদ নাঈম। রাষ্ট্রপতি হিসাবে আপনার সবচেয়ে বড় কাজটি কোনটি ছিল যা আপনাকে এখনও আনন্দিত করে, আর সবচেয়ে যে কাজটি আপনি করতে পারেন আপনাকে এখনও কষ্ট দেয়, দুটি কী? আমি প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করেছিলাম, প্রশাসনে জনগণের কাছে নিয়ে গেছিলাম, এটা আমার স্বপ্ন ছিল, এটা করতে সক্ষম হয়েছিলাম, কোনটা করতে পারিনি। যা এখনও কষ্ট দেয়, যেটা পারেননি এখনও আপনাকে কষ্ট দেয়? আমার মনে সেটা স্বপ্ন এখনও আছে, আমি চেয়েছিলাম প্রাদেশিক ব্যবস্থা চালু করতে, এখানে বাংলাদেশ একটি মানুষ পরিচালনা করে, একটি মাত্র মানুষ বাংলাদেশ পরিচালনা করে, যদি প্রাদেশিক সরকার হতো, যেটা পৃথিবীর সবাই আছে, সব জায়গায় আছে, ভারতেও আছে, সব জায়গায় আছে, তাহলে একজন হাতে ক্ষমতা থাকতো না, এখন তো সমস্ত ক্ষমতা এত কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক, সেই জন্য মানুষকে বারবার এখানে আসতে হয়, একটা পিয়নের চাকরির জন্য আসতে হয়, এই কষ্টটা মানুষের হতো না। আপনি যখন ক্ষমতায় ছিলেন, আপনার মন্ত্রীরা একদম কর্মতৎপর ছিল, মন্ত্রীদের জবাব দিয়ে আপনি কীভাবে কাজগুলো করতেন তাদের সঙ্গে? প্রত্যেকের নোটবুক ছিল,
মন্ত্রণালয়ের কী কী কাজ নোটবুকে লেখা থাকতো, আমি মাঝে মাঝে চেক করতাম। প্রত্যেক মন্ত্রীর তৎপর ছিল যাতে কোনো কাজের গাফিলতি না হয়, এই জন্য প্রত্যেকটা কাজ সময়মতো হয়েছে, কোনো কাজ বিলম্বিত হয়নি। এখন সেটা নাই, জবাব দিয়ে দেওয়া ছিল আমার কাছে। আমি বলেছিলাম কোনো এমপি এমন কোনো কাজ করবে না যে প্রশাসনকে তারা প্রশাসন যাতে অসন্তুষ্ট হয়, প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাকে বলবা, আমি ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনও সুন্দরভাবে কাজ করতে পেরেছে। আমি বলেছিলাম 2-3 বছর আগে কোনো সরকারি কর্মচারীকে সরানো যাবে না, নিশ্চিন্তে কাজ করেছে, বাচ্চাদের নিয়ে এসছে, স্কুল কলেজ করেছে, বাচ্চাদের ভর্তি করেছে। এখন তো বলা যায় না, যখন তখন বদলি হয়ে যায়, মানুষ অনিশ্চয়তা থাকে, সেই জন্য ওই আগের মতো আর নাই। আরেকটা ছিল সেই সময় আমরা দেখেছিলাম যে আপনার অনেক মন্ত্রীরাও বলতেন সকাল ভোর রাতে আপনি তাদেরকে টেলিফোন করতেন। টেলিফোন আমি তো মিলিটারিতে ছিলাম, এটা আমাদের একটা অভ্যেস যে কাজটা দিয়েছিলাম, কাজটা কদ্দূর হলো, আর কোনো মন্ত্রণালয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ এসছে কি না, খবরের কাগজে কিছু এসছে কি না, তখন জিজ্ঞাসা করতাম যে এটা কেন আসলো। তারা খুব তৎপর ছিল, কোনো সব মধ্যে তৎপর ছিল, পত্রিকার সম্পাদকদেরকেও টেলিফোন করতেন, এরকম আমরা তখন শুনতাম। হ্যাঁ করতাম, এবং মাসে একদিন সবাইকে ডাকতাম, আমার সাথে লাঞ্চ করতেন, তারা মত বিনিময় করতাম। এখন অবশ্য ডাকেন টাকেন না সম্পাদকদেরকে আগের মতো, এখন তাকে রাষ্ট্রপতি নাই বলে না, সেটা ঠিক নয়। রাজনৈতিক ধারা পরিবর্তন হয়ে গেছে, নাই আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে পারি না এখন। যদি সম্পাদক ডাকি কী কথা হলো সেগুলো রিপোর্ট হবে, এগুলো করা হোক। আপনার আমলে তো বিষয় ছিল যে সব কিছু নিয়ন্ত্রণ করা হতো, এখন তো গণতান্ত্রিক একটা অগ্রযাত্রা আছি আমরা। আমি নিয়ন্ত্রণ করতাম, গাড়ি চালিয়ে দেখতাম কাজটা কত দূর হয়েছে, এবং সবাই সেজন্য সবাই খুব তৎপর ছিল, কেউ কোনো কাজে গাফিলতি করেনি। এই যে এত অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে সক্ষম হয়েছি, ঢাকার কথাই বলো, চলাফেরা করা যেত না, কতগুলো রাস্তা করেছেন, এই রাস্তাগুলো করার কারণে যান চলে। আমি আরেকটা বিষয় শেষ মুহূর্তে, আপনি এই ব্যস্ততার মধ্যেও আমরা দেখতাম আপনি সাহিত্য চর্চা, কবিতা লেখা, কবিতার আসর বসানো, আপনার বেশ কয়েক এটা তৎপর একটা অংশ ছিল। কিন্তু কবিদেরকে নিয়ে আপনি একটা উৎসব করেছেন, দুটো হয়েছিল কবিদের নিয়ে আর দুটো আমরা সমাবেশ করেছিলাম এখানে, বাইরের অনেক কবি এসেছিল, তারা তাদের কবিতা পাঠ করেছেন, আমি পাঠ করেছিলাম, এটা অনেকে সহ্য হয়নি। আচ্ছা, এস এস আই মিলিটারি মানুষ মানে কবিদের নিয়ে কত কেন, এটা এখনও ওই কথাটা এখনও আছে। আমি যেহেতু ইউনিফর্ম পরতাম, সে আমি কবি হতে পারি না, ইউনিফর্ম পরতাম আমি সাহিত্যিক হতে পারি না, আমার কাজ শুধু বন্দুক চালানো, সেটা তো নয়। আমার তো হৃদয় আছে, আমার মন আছে, দেশের ভালোবাসা আছে, মানুষ ভুলে যায়। তখন কিন্তু আরেকটা মানে প্রচারণা, মানে যেহেতু রাষ্ট্র ক্ষমতা থাকলে আমাদের সে প্রচারণার কোনো অভাব হয় না, বলা হতো যে এগুলো আপনার কবিতা নয় তারপরে লিখে দেওয়া হচ্ছে, এরকমও প্রচারণ করতো তারা। না, সেটা সত্য নয়, মানুষ তো অনেক কিছু বলে, এখনও তো লিখি কবিতা, এ কথা তো কেউ বলে না। ওই যে আমি মিলিটারি ছিলাম, আর আমি তো পাকিস্তানি মিলিটারি ছিলাম না, আমি তো বাংলাদেশি মিলিটারি ছিলাম, এই দেশের সন্তান আমি, এতে গর্ববোধ করা যাক, এই দেশের সন্তান আর্মি চিফ হয়েছেন, এটা তো গর্বের ব্যাপার। কিন্তু ওই আমার একটা মিলিটারি ছিলাম বলে আমি কেন কবিতা লিখবো, আমি কেন এটা করবো, এই একটা। গান টান শুনতেন? গান তো সবসময় শুনতাম, রাষ্ট্রপতি থাকা অবস্থায় শুনতাম, তখন তো এত সিডি প্লেয়ার ছিল না, রেডিও টেলিভিশন শুনতাম, রেডিও টেলিভিশন ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বেগম রওশনের সঙ্গে আপনার বিয়ে কত সালে কীভাবে হয়েছিল? আমি টেনিস খেলতে ভালোবাসতাম। আচ্ছা, আমি যেহেতু রংপুরে পোস্টেড ছিলাম তো টেনিস খেলতাম, রওশনের সাথে বাবা উনি এসডিও ছিলেন গাইবান্ধার, উনি টেনিস খেলতে ভালোবাসতেন, উনি মাঝে মাঝে রংপুরে এসে টেনিস খেলতেন, আমার সঙ্গে খেলা হয়ে উনি টেনিস খেলেছেন, আমাকে দেখে ওনার পছন্দ হয়েছে, তখন আমি ক্যাপ্টেন, তখন বোধহয় আমার কাছে প্রস্তাব দিয়েছে বাবার কাছে। তারপরে 1955 সালে আমাদের বিয়ে হয়, 8ই মার্চ। আচ্ছা, অনেক দিন হলো। বিয়ের আগে কি তিনি আপনার সঙ্গে দেখা হয়েছিল? না, আমার সাথে দেখা হয়নি, তখন আমার স্ত্রী আইএ পরীক্ষা দিয়েছিল মাত্র, আমি তখন সেকেন্ড লেফটেন্যান্ট, আমি তখন লেফটেন্যান্ট ক্যাপ্টেন, ওনার আমাকে পছন্দ হয়েছিল, আমার সাথে টেনিস খেলা দেখে খেলেছিলেন একসঙ্গে, এবং প্রস্তাব উনি ওনার পক্ষ থেকে এসেছিলো, প্রস্তাবটা বাবা গ্রহণ করেছিলেন, তখন বিয়ে হলো আমাদের। পারিবারিক সম্মতিতে সবার মুখর পরিবেশে বিয়ে হওয়া, মানে বিয়েটা হয়েছিল গাইবান্ধায়, উনি এসডিও বাংলার কী বলে লনে। আপনার কয় ভাই? আমরা 5 বোন 4 ভাই। আপনি সবাই বড়? আমার এক বড় বোন ছিল, উনি মারা গেছেন, আমি দ্বিতীয়। ছেলেদের মধ্যে সন্তানদের ছেলেদের মধ্যে আমি বড়, এখন বোনরা তো কেউ বেঁচে নেই,
ভাইরা আছে, এক ভাই মারা গেছে, আমি কাজের দূরে রয়েছি, আরেক ভাই আমেরিকা থাকে, আমরা তিন ভাই বেঁচে রয়েছি, একজন আমেরিকা থাকে, ওখানকার নাগরিক হয়ে আছে, আমরা দুজন এখানে থাকি। আপনি যখন ক্ষমতা ছিলেন আপনার ভাইদেরকে কিন্তু আমরা সেভাবে সামনে কখনোই দেখিনি। আমি একটা গল্প বলি, আমার ভাই তখন যমুনা ওয়েলসের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, তো আমি ওকে জিএম কাদের, আমি ওকে ডেকেছিলাম একদিন একটা প্রতিবেদন দেওয়ার জন্য সবাই সামনে, মন্ত্রীদের সামনে, আমার কত তেল লাগে, কত দাঁত দেওয়া, কত খরচ হয় একটা জানানোর জন্য সবাইকে। তো জিএম কাদের একটা প্রতিবেদন দিয়েছিল সবার সামনে এবং খুব ভালো করেছিল। শেষ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওনাকে আপনারা চেনেন? না, চিনি না। কেউ বন্ধুরা বললো না আমরা কেন চিনি না, আমি বললাম আমার ছোটো ভাই। আচ্ছা, এটা সবাই সারপ্রাইজ হলো তখন? হ্যাঁ, তখন সারপ্রাইজ হলো। আর হি ওয়াজ ম্যানেজিং ডাইরেক্টর যমুনা ওয়েল। এই ছিল আমাদের অবস্থা। আমার ছোটো ভাই ব্যাংকে চাকরি করতো, ট্রেনে যেত কাউনিয়ায়, ট্রেনে আসতো, কেউ জানতো না যে শেষের ভাই সে। আমার পরিবারের এরকম কোনো দুর্নামও নেই, সুনামও নেই, জনসম্মুখে বুক ফুলে বলে আমি এরশাদ সাহেবের ভাই এটা ছিল না ওই সময়টা। এখন কিন্তু একজন সাধারণ এমপির ভাই কি ভাতিজা চোদ্দ গোষ্ঠীর নাম কিন্তু সংবাদপত্র আমরা দেখি। সেই জন্য তো ভালো ছিলাম, কাজ করতে পেরেছি, বদনাম হয়নি। অনেকে বলে, অনেকে দুর্নীতির কথা বলে, সত্যি করে বলতো একটা কথা বলি, দুর্নীতির কথা আমরা কেউ ভাবিনি। আমার মন্ত্রিসভা যারা ছিল, আমি জমি অনেককে দিয়েছি, আমার মন্ত্রিসভার একজন জমি আমার কাছে পাননি। অনেক আর্টিস্টকে জমি দিয়েছি, অনেক সাহিত্যকে জমি দিয়েছি, আমরা কেউ নেই, আমার একটা জমি আমি নেইনি। আপনার জমি নেই? জমি ছিল না। আচ্ছা, আমাকে জমি দিয়েছিলেন জেনারেল জিয়া সাহেব, যখন যেমন রাষ্ট্রপতি ছিলেন, সেটা গুলশানে আমি স্ত্রীকে দিয়ে দিয়েছিলাম, আমার নিজের কোনো জমি নেই। এখন যে বাসার একটা ফ্ল্যাটে থাকছেন আপনি, একজন সাবেক রাষ্ট্রপতি আমরা যেটা দেখি আর কি, এবং আমার দেখলাম যে নিচে আবার টুলেট দেখলাম, মানে নিচে অন্য কোনো ভাড়াটি আর। হ্যাঁ, বাড়ির এই জমিটা, এই জমিটা কিনেছিলাম আমি একজনের কাছে 30 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, তারপরে এখানে ডেভেলপারকে দিই, কনকর্ডকে, কনকর্ড এর মধ্যে দুটো না তিনটা ফ্ল্যাট আমাকে দিয়েছিলো, বাকি ভাড়া দিয়েছে। মানে আপনি অন্য মানুষদের সঙ্গে একে বাড়িতে বসবাস করছেন, মানে মোট অধিবাসী কতজন এই বাড়িতে? এখানে 10টা ফ্ল্যাট আছে। 10টা ফ্ল্যাট? 10টা ফ্ল্যাট, তার মধ্যে দুটোর মধ্যে আমি থাকি আর বাকি ওনাদের কাছে। একটা ভাড়া দিয়ে রেখেছেন? একটা ছিল ভাড়া, ওটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে? বিক্রি করতে হলো কেন? আপনার তো বিরুদ্ধে অভিযোগ ছিল, আপনি দুর্নীতির মধ্যে অনেক অর্থ উপার্জন করেছেন, আপনার অর্থের শেষ নাই, ব্যাপক ডিসকাশন, বক্তৃতা এখনও আপনার নাম সেভাবে নিয়ে আসা হয়। আমি একদিন চ্যালেঞ্জ করেছিলাম, পৃথিবীর যে কোনো ব্যাংকে যদি আমার £1 পাওয়া যায় কি $1 পাওয়া যায়, আমি রাজনীতি ছেড়ে দেবো। ফেয়ারফ্যাক্স আনা হয়েছিল, আমার বিরুদ্ধে কিছু পায়নি। সত্যি কথা নেই, আমরা দুর্নীতির কথা চিন্তা করতে পারিনি। সারা দিন রাত দেশে ভালো কী হবে, দেশের মঙ্গল কী করে হবে, কোন রাস্তা করা যাবে, কোন পুল করা যাবে, এটাই চিন্তা করেছি আমরা। দুর্নীতির কথা চিন্তা করতে পারিনি আমরা। মানে অভিযোগগুলো আপনি বলছেন যে প্রমাণ করতে পারেনি? না, প্রমাণ তো থাকলে তো প্রমাণ ছাড়ার পর সরকার থাকলেও প্রমাণ করবে, আমরা করিনি, আমার মন্ত্রীরা কেউ করেন, কারোর বিরুদ্ধে কোনো দুর্নাম নেই। ক্ষমতা ছাড়ার পূর্ব মুহূর্তে জেনারেল আতিকের সঙ্গে আপনি বলেছিলেন যে আপনার সঙ্গে সে একটা বেইমানি করার কথা একটু আগে উল্লেখ করলেন আপনি, ক্ষমতা ছাড়ার আগে তার সঙ্গে আপনার কথা হয়নি যে তুমি? কারণটা, জেনারেল আতিকের ট্রেনিয়র শেষ হয়ে গেল, ইচ্ছা করলে তার ট্রেনিয়র বাড়িয়ে দিতে পারতাম, কিন্তু হলে কি একজনের ট্রেনিয়র বাড়িয়ে দিলে নিচের যারা তারা তারপর আপনি নুরুদ্দিন সাহেবকে নিয়ে আসলাম, ওইটি বড় ভুল জীবনে হয়েছে, বড় ভুল মনে করতাম, অনেক বড় ভুল জীবনে, সবচেয়ে বড় ভুল নুরুদ্দিনকে নিয়ে আসা। আমি খুব স্নেহ করতাম, ওর বাসায় মাঝে মাঝে ড্রাইভ করে যেতাম সাভারে, ওটা বড় ভুল হয়েছিল। উনি যে ভিতরে ভিতরে চক্রান্ত করে আমার বিরুদ্ধাচরণ করেছে আমি সেটা বুঝতে পারিনি। সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার আগে নুরুদ্দিন সাহেব কোথায় ছিলেন? উনি এখানে 9th কমান্ডার ছিলেন। 9th কমান্ডার ছিলেন ওই সময়? 9th যে দায়িত্বে কে ছিলেন আপনি? নুরুদ্দিন 90 সালে নুরুদ্দিন ছিল 9th ওনার অধীনে ছিল সেনাপ্রধান দায়িত্ব। উনি তারপর আমি নিয়ে আসছিলাম এখানে ডেপুটি চিফ, না সিজিএস, সিজিএস পরে আমি চিফ করি, তারপরে করলেন। ওই সময়টা আমার কাছে মনে হয় যে সেনাবাহিনীর অন্য যে কর্মকর্তারা তারাও আপনার বিপক্ষে কী করে গেলেন? অন্য বিপক্ষে কেউ যায়নি, আর্মি হেড করে 2-4 জন আমার বিপক্ষে গিয়েছিলো, সেনাবাহিনী আমার পক্ষে ছিল, এখনও আমার পক্ষে আছে, কারণ আমি সেনাবাহিনীতে অনেক কাজ করেছি। আমরা অবহেলিত ছিলাম, আমাদের বেতন কম ছিল, অনেক অসুবিধা, বঞ্চিত ছিলাম আমরা,
সেনাবাহিনী আমাকে সবসময় স্মরণ করি, আমি প্রেসিডেন্ট হিসাবে ওদের অনেক কাজ করে দিয়েছি। আপনি হৃদয়বান মানুষ, কবি এরশাদ, রাষ্ট্রনায়ক এরশাদ, রাজনীতিবিদ এরশাদ, প্রেমিক এরশাদ, একটার সঙ্গে একটা কম্পেয়ার কী করে করেন? এটা তো ইচ্ছে করে করা যায় না, হয়ে যায়। কবিতা লিখতাম ছোটোকালে, কার্মিকের কলেজে পড়েছি 4 বছর, ম্যাগাজিনের আমি এডিটর ছিলাম, তো সেখান থেকে কাব্য জীবন শুরু হয়। একটা কথা বলি, পাকিস্তান আর্মিতে ছিলাম, বাংলা বলা নিষিদ্ধ ছিল, বাংলা লেখাও নিষিদ্ধ ছিল, কথা বলা নিষিদ্ধ ছিল। আমি রাতেবেলার ডায়েরি লিখতাম, মনের কথাগুলো রাতেবেলা লিখতাম, প্রতিদিন লিখতাম, অনেক ডায়েরি লিখেছি। তখন থেকে একটা কবিত্ব ভাব এসেছে আমার মধ্যে, তখন থেকে অনুভব করেছি দেশের কথা, মানুষের কথা, আবার এখানকার মানুষের কথা। আমি পাকিস্তান আর্মি নিশ্চিত ছিলাম, তো আমাদের বঞ্চিত ছিলাম নানা দিকে, আমাদের দেখা বলে এই বাঙালি এ কথা আমার তুচ্ছ তাচ্ছিল্য করতো। আমি পশ্চিম ঘাটের ঝেলামে, ওখানে মেজর ছিল সিকিউ মেলা, আমার সিও ছিলেন এমপি, এরশাদ শোনায় তোমারা সাওয়ার ছড়তে পানি মছলিকে দেয়, সাওয়ারে মছলিকে রেখে করে, এত তুচ্ছ তাচ্ছিল্য করতো আমাদের। আমরা বেরিয়ে আসছি আল্লাহ আরশের রহমত, আমরা স্বাধীন হয়েছি, আমার অনেক কষ্টে চাকরি করেছি ওখানে, অনেক কষ্টে। কবিতা কি আপনার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে লেখা? দেশ নিয়ে লেখা, দেশ নিয়ে অনেকগুলো আছে, আবার প্রেম নিয়েও আছে। প্রেম নিয়ে আছে, আমি পড়েছি, প্রেম নিয়েও আছে। প্রেম তো প্রত্যেক মানুষের জীবনেই থাকে, প্রেম ছাড়া তো মানুষ হয় না। আর প্রেমের কবিতাই তো বড় কবিতা পৃথিবীতে, রবীন্দ্রনাথ প্রেমিক ছিলেন, নজরুল প্রেমিক ছিলেন, প্রেম থেকে কবিতা আসে। আপনার জীবনে প্রেম এটা হতেই পারে, আপনি তো প্রেমিক মানুষ, এটা অসুবিধা কোথায়? প্রেম এটা তো স্বাভাবিক। জি, স্বাভাবিক। আমি দেখতে সুপুরুষ ছিলাম, আর্মি চিফ ছিলাম, প্রেম আমার স্বাভাবিক। আপনি এখনও সুপুরুষ? অনেক বয়োজ্যেষ্ঠ হয়েছি, আমি তো সিনিয়র মোস্ট পলিটিশিয়ান বাংলাদেশ নাও, আমার তো বয়োজ্যেষ্ঠ কেউ নেই, বেঁচে আছি এটা আল্লাহর অশেষ রহমত। প্রেমের ব্যাপারে আপনার এখনকার অনুভূতিটা কী? এখন প্রেম পার্টির সাথে, জাতীয় পার্টির সঙ্গে, জাতীয় পার্টির কর্মীদের সঙ্গে, আর সন্তান আছে। একটা সময় আপনাকে নিয়ে গুজব ছিল, অনেককে নিয়ে পত্রপত্রিকা লেখালেখি হতো, সেগুলো কী ছিল বাস্তব আসলে? কিছু কিছু তো কিছু সত্য, কিছু সত্য নয়, কিছু সত্য স্বাভাবিক। উচ্চ পদে ছিলাম, কোনো মহিলা আমার প্রতি আকৃষ্ট হবে নতুন কিছু নয়, তো এমন কিছু নয়, আমি এমন কিছু করি নেই যে কোনো মহিলা কোনো অভিযোগ করেছে সেটা এটা করেছে না, সেরকম অভিযোগ কখনোই পাওয়া যায়নি। রোমান্টিজমটা আপনি নিয়েছিলেন সেরকমটা মানে বলা যেত, মানুষের মনে যে প্রেম না থাকে সে মানুষ থাকতে পারে না। প্রেম ভালোবাসা তো মানুষের জীবনের সঙ্গে অঙ্গে জড়িত, এলিক্সির অফ লাইফ। এটা আমি বলবো, এটা এটা থাকা তো অন্য কিছু নয়। এমন কোনো নারীর কথা মনে পড়ে যা এখনও আপনাকে আপ্লুত করে? এখনও মানে কখনো কখনো মধ্যরাতে কিংবা বৃষ্টির সময়? না এখনো বলা ঠিক হবে না, ওইভাবে আমরা জাস্ট ডিসকাশন আর কি, কারণ মানে এমন কারণ আমার নাম হয়তো আপনি আমি শুনলাম না। এখন হয় কি কথা, ওই কথা চিন্তা করার সময় পাই না, সন্তান আছে ওকে নিয়ে সেগুলো ভাবছে, সেগুলো ভাবি। এখন আমার সামনে তো একটা বিরাট পরীক্ষা, আগামীতে জাতীয় পার্টির ক্ষমতা আনা, এটা আমার পক্ষে বিরাট পরীক্ষা একটা। ম্যাডাম রসনের সাথে সঙ্গে আপনার দাম্পত্যের সময়টা, সেই প্রেমটা শুনি না একটু। আমরাও একে অনেক খুব ভালোবাসতাম, আমরা যখন করাচিতে ছিলাম উপলক্ষে বর্ডার পাস করে চলে যাও, আমার জন্য চিন্তা করো না, করতে পারিনি, একসাথে ফিরে এসেছি, আমরা একসাথে ছিলাম, আমাদের প্রেম ছিল খুব গভীর। আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট কি লেফটেন্যান্ট ক্যাপ্টেন বিয়ে হওয়ার পর থেকে প্রতিদিন ওকে চিঠি লিখতাম, একটা প্রতিদিন হাজার হাজার চিঠি, ও সেগুলো সব সংরক্ষিত করেছে। তিনি চিঠিগুলো পাঠাতেন না আপনি পাঠাতেন? আমি চিঠি, আপনি পাঠাতেন, আমি চিঠি দেখতাম, আমার চিঠিগুলো সংগ্রহ করতে করে। তার মানে শুধু কবিতা না, চিঠি লেখারও একটা ইয়ে ছিল আপনার? হ্যাঁ, চিঠির মধ্যে তো প্রেম ভালোবাসা। হ্যাঁ, আমার মনের অভিব্যক্তি ব্যক্ত করা তো একমাত্র উপায় হলো চিঠির মাধ্যমে। আমরা একসাথে অনেক থাকতে পারিনি, তখন একে অপরের ছিল না, আমাদের বাড়িঘর ছিল না, আমি পাকিস্তানে ছিলাম, এখানে বাংলাদেশে ছিল, অনেক সময় একা একা গিয়ে থেকে, ও থেকেছে আমি থেকেছি, তখন চিঠি লিখেছি। ওনার প্রতি আপনার মূল্যায়নের দিক থেকে যদি বলি আর কি, এত বছর সংসার জীবন দীর্ঘ সময়, তাকে কীভাবে মূল্যায়ন করবেন? ও একটা কথা বলি, বিয়ের পরে গিয়েছিলাম হজ করতে, ওখানে একটা জায়গা আছে, সেখানে নামাজ পড়লে পিছনের সমস্ত কাবা কাদা নামাজ মাফ হয়ে যায়, এটা হলো রওজায়। তখন হুমায়ুন রশিদ সাহেব তখন ছিলেন অ্যাম্বাসেডার সৌদি আরবিয়া, ওনার স্ত্রী বলে ভাবি এখানে নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন,
আপনার জীবনের সমস্ত কাজা নামাজ মা আল্লাহ মাফ করে দেবে। আমি শুনেছিলাম আমার কাছ থেকে, আমার বউ বলল আমার কোনো কাজা নামাজ নেই, 12 বছর থেকে নামাজ পড়ে, এখন নামাজ পড়ে, কাজা করে না। খুব ধার্মিক মানুষ, খুবই ধার্মিক, আল্লাহ ভক্ত মানুষ, খুবই ধার্মিক, অনেক গুণ আছে তার, অনেক গুণ আছে। আমরা অনেক লন্ডন আছি সহ্য করেছেন, মুখ বুঝে আপনার সব কিছুই আপনাকে সবসময় সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে, এখনও তো সহায়তা করছি। দর্শক, এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো অনুষ্ঠানে। বিরতির পর আবারও সাদর আমন্ত্রণ, আমরা আবার কথা বলা শুরু করবো সাবেক রাষ্ট্রপতি মোসাই মাহমুদ এরশাদ আপনার সঙ্গে। মানে এই পর্যায়ে স্যার একটা যেটা হলো যে এই মুহূর্তে মানে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্নটা কি? আপনি একজন সাবেক রাষ্ট্রপতি ছিলেন, নয়টি বছর এই দেশের রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পদে ছিলেন। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, মাদকের ব্যবহার ব্যাপক বিস্তৃতি লাভ করেছে, সমাজটা যেন কেমন হয়ে গেছে, একজনের প্রতি একজন শ্রদ্ধাবোধ কমে গেছে। আগে শিক্ষক দেখলে, রাস্তায় দেখলে সালাম করতাম, আমাদের পড়া শেখানো হয়েছে বাপ মার পরে যাকে শ্রদ্ধা করতে হয় শিক্ষক, সে শিক্ষকও নেই, সে ছাত্র এখন নেই, দুঃখ হয়। ঢাকা ইউনিভার্সিটি যখন কথা শুনি, হল দখল করার কথা শুনি, 15 দিনের ফিরে যাই, এ তো আমাদের সময় ছিল না। আবার সেই দিন কবে ফিরে আসবে জানি না, ফিরলে ভালো হতো, বোধ হয় আসবে না, তো ফিরলে ভালো হতো। সুস্থ সমাজ যদি ফিরে আসতো, আমাদের সবারই চাকরি হতো, মাদক দ্রব্য থেকে রক্ষা পেতাম, হয়তো দেশটা আরও ভালো করতে পারত, ভালো হতে পারত মানুষের জন্য। আগামী দিনের যে রাজনীতি, যে সংকট, এই সংকটগুলো আমরা কীভাবে অতিক্রম করতে পারি? আমাদের পার্শ্ববর্তী যে ভারত, নির্বাচন হয়, একটি দল হেরে যায়, একটি দল বিজয়ী হয়, তারা বিজয় হয়, তারা ক্ষমতায় যায়। আমাদের সেটি দৃষ্টান্ত কিন্তু নেই। আমাদের দেশে প্রতিহিংসা রাজনীতি শুরু হলো বেগম জিয়ার সময়, সে প্রতিহিংসা রাজনীতি এখনও চলছে। সুষ্ঠু রাজনীতি কখন ফিরে আসবে ঠিক জানি না। সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে নির্বাচিত করবেন তারই ক্ষমতা যাবে, এটা নিয়ম, কিন্তু নিয়মের ব্যতিক্রম অনেক হয়েছে। আগামীতে আশা করি, আল্লাহর কাছে দোয়া চাই, আবার সে প্রতিদিন ফিরে আসুক, সুষ্ঠু নির্বাচন হোক, আমরা আবার সুখের মুখ দেখি, প্রতিহিংসার থেকে আমরা দূরে চলে যাই। প্রতিহিংসা তো বাড়ছে, কমছে না তো, এটাই দুঃখ, প্রতিহিংসা বাড়ছে, ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতা আমাকে থাকতেই হবে, যখন এইটি উদ্দেশ্য ক্ষমতা থাকতেই হবে, তো প্রতিহিংসা তো বাড়বেই। আপনি আশাবাদী যে আমরা এই জায়গাটা উত্তম ঘটতে পারবো কিনা, বা কীভাবে হতে পারে আপনার কাছে মানুষের সেই জায়গাটা করতে? আমাদের যে মন মানসিকতা, আমার জন্য সন্দেহ হয় জায়গাতে বেরিয়ে আসতে পারবো কিনা আমরা। যদি একটা সুষ্ঠু নির্বাচন করা যেত, নিরপেক্ষ নির্বাচন করা যেত, তাহলে হয়তো বেরিয়ে আসতে পারতাম, তাও আমার সন্দেহ আছে। এখন রাজনীতির যে অবস্থা চলে গেছে, একই আমরা অন্যের শত্রু, আমাদের সে ভ্রাতৃত্ববোধ নেই। আমি কাল একখানে বলেছিলাম যে ভারতে দেখেছি সংসদের মধ্যে মারামারি, বাইরে যেহেতু আবার সবাই বন্ধু, আমাদের মধ্যে সেটা নেই। এখানে কারো ছেলের বিয়ে হলে আমাদের দাওয়াতে যেতে পারি না, অসুস্থ হলে দেখতে যেতে পারি না, এই অবস্থা পলিটিক্সে থাকতে পারে না। আমরা দেশের জন্য কাজ করি, যারা বিরোধী দল তারা দেশের জন্য কাজ করে, আমরা যারা সরকার তারা দেশের জন্য কাজ করে, সেই মমত্ববোধটা চলে গেছে। রাজনীতির বিরুদ্ধে এখন প্রতিহিংসার হিংসা, রাজনীতির এই সহনশীলতাটুকু ফিরে আসুক, আমরা সেটাই প্রত্যাশা করি। আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই সময়টা এবং দেশবাসীর জন্য এই ঈদে আপনি সর্বশেষ আমার বক্তব্যটা যে শুরুতে শুনেছিলাম, আরেক দফা আমরা মানুষের কাছে 1 মিনিটে শুনে নিব দেশবাসীর কাছে আপনার ঈদের দিনে আপনার শেষ অনুভূতি। দেশে 2 কোটি মানুষ বন্যা কবলিত, তাদের ঈদটা আনন্দিত হবে না, ঈদ আসবে, ঈদ কোরবানি করতেই হবে, আমরা ঈদ উদযাপন করবো, সেই আনন্দ নিয়ে উদযাপন করতে পারবো না, কেননা মনে একটা দুঃখ থাকবে, অনেকগুলো মানুষ নামাজ দিতে পারবে না, অনেকগুলো মানুষ কোরবানি দিতে পারবে না, যাদের বাড়িঘর নেই, যার রান্নাঘর নেই, রান্না করার জায়গা নেই, তাদের কথা মনে হবে। তবে আমি মনে হয় আস্তে আস্তে উত্তরণ ঘটবে, আবার সুদিন ফিরে আসবে, সেদিন অপেক্ষা হচ্ছে। আমি মনে করি
আমার জীবদ্দশায় সুদিন দেখে যেতে চাই, সেটা সুদূর পড়া হতো কিনা জানি না, দেখে যেতে চাই। আমরা প্রত্যাশার আলোটুকু নিয়ে এই বিদায় নিতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমরা আশা করছি আমাদের দেশবাসী আপনার এই বক্তব্যগুলোর মধ্য থেকে আপনার যে আশাবাদ, আপনার কর্মময় বর্ণাঢ্য জীবন, আপনার প্রত্যাশার জায়গাটুকু, সেই জায়গাগুলো নতুন করে জেগে উঠবে। আমরা দর্শক এই জায়গাগুলো আমরাও প্রত্যাশা আলো রাখতে চাই, কারণ বাংলাদেশ যেখান থেকে আমাদের শুরু হয়েছিল সেটা আগামীতে আরও নতুন একটি অবস্থান তৈরি হবে, বাংলাদেশ এগিয়ে চলবে। আমরা স্বপ্নের বাংলাদেশ এমনভাবে দেখতে চাই যেখানে প্রতিহিংসা, আরেকজনকে আক্রমণ এবং মানুষের প্রতি মানুষের মমত্ববোধের যে জায়গাটুকু সেটা জেগে উঠবে। আজকের এই দিনে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের দিনে সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। দর্শক, আমরা বিদায় নেব, তবে বিদায়ের আগে আমরা শুনব সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের নিজের লেখা একটি কবিতা। এই কবিতাটি আমি লিখেছি বন্যা দুর্গত মানুষের জন্য, তাদের দুঃখ বেদনা আমাকে নাড়া দিয়েছে, হৃদয়কে নাড়া দিয়েছে। এই কবিতাটি News 24 মাধ্যমে তাদের প্রতি উৎসর্গ করতে চাই। কবিতার নাম আজও গাইব জীবনের জয়গান, আবার এলো ঈদ আবার আসবে ঈদ। ততদিন চন্দ্র সূর্য থাকবে মাথার উপরে, ততদিন আসবে ঈদ। মানব সভ্যতা দেখবে অনাদিকাল ধরে চিরদিনের নতুন ঈদ। আমরা কেবল দেখতে চাই না 88 কিংবা 2017, দেখতে চাই না প্লাবন, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, সুনামি, আইলা। এই ঈদে আল্লাহ পাকের দরবারে এই আমার আকুল ফরিয়াদ। এবার ঈদের আনন্দ আমার ভেসে গেছে বন্যার ভয়াবহতায়, বিপন্ন মানুষের কান্নায়। 88 গেয়েছিলাম গান, তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টা অপার। সে গান আর শোনাতে চাইনি কখনো। সেদিন আশ্রয়ে নতুন সংগ্রামে সামিল হয়ে বলেছিলাম, আমি তাদের কাছে যেতে চাই প্রতিদিন, দুঃখ যাদের প্রতিদিনের সঙ্গী, দুঃখকে খুঁজি তাদের অসহায় পণ্য কুটিরে। সময় কখনো নিয়ে যায় আমাকে ওদের কাছে, ওদের দুঃখ জর্জরিত অস্তিত্বের কাছে, কখনো সময় আমাকে দেয় না যেতে কোথাও।